হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু VidOnko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা হয়েছে, একটি কণা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x অতিবৃত্ত বরাবর গতিশীল তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমাদের বলা হয়েছে যে বিন্দুতে কণার ভুজ ও কোটির বৃদ্ধির হার সমান সেই বিন্দু স্থানাঙ্ক। তাহলে কণার ভুজ ও কণার ভুজ ও কোটির বৃদ্ধির হার সমান হলে ডিওয়াই ইকুয়াল টু এক্স, অর্থাৎ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1। তাহলে প্রদত্ত অধিবৃত্তের সমীকরণকে প্রদত্ত অধিবৃত্তের সমীকরণকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই ddx of y square equal to ddx of 8x, so 2y dy dx equal to 8 into 1। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? 4। তাহলে y into 1 equal to 4, so y equal to 4। এখানে আমরা কি লিখতে পারি? যেহেতু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1, তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি? ওয়াই এর মান সমীকরণে বসিয়ে পাই ফোর স্কোয়ার ইকুয়াল টু 8x। তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি? 16 ইকুয়াল টু 8x, 16 কে 8 দিয়ে ডিভাইড করলে 2, সো 2 ইকুয়াল টু x, তাহলে x ইকুয়াল টু 2। তাহলে আমরা এখান দিয়ে কি পেলাম? x ইকুয়াল টু 2 আর y ইকুয়াল টু 4। আমাদের এখানে বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে, সুতরাং নির্ণয় বিন্দু স্থানাঙ্ক টু কমা 4। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।